হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে নতুন রিক্রুটমেন্ট দিয়েছে সেটা সম্পর্কে। তো যে রিক্রুটমেন্টের জন্য তারা নোটিশটি জারি করেছে সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। তো এর জন্য তোমাদেরকে এরকমভাবে আসতে হবে, আসলে তোমরা যে ক্লিক করবে, ক্লিক করার পরেই একটা পিডিএফ তোমাদের সামনে ওপেন হবে, যেখানে বলা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরই হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্ট আছে তার অধীনেই হবে এই কাজটি। আনরিজার্ভ ক্যাটাগরি 8 জনকে নেওয়া হবে, ওবিসি এ ক্যাটাগরির 2 জন, ওবিসি বি ক্যাটাগরির 2 জন, এসসি 4 জন, এসটি 1 জন, পিডব্লিউডি এসসি 1টি পোস্ট, এক্স সার্ভিসম্যানদের তরফ থেকে 1টি, এমএসপির তরফ থেকে 1টি আনরিজার্ভ, ইডব্লিউএস ক্যান্ডিডেট 2টি আনরিজার্ভ। টোটাল 22 জনের একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান তারা জারি করেছে। তো তোমরা যারা ইচ্ছুক আছো, যারা এলিজিবিলিটি রাখো এই পোস্টের জন্য, তারা অ্যাপ্লাই করবে। অবশ্যই ক্লোজিং ডেট এখানে যেটা তোমরা করতে পারবে 27 ফেব্রুয়ারি বিকেল 3টে পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন ফি তোমরা জমা করতে পারবে 28 ফেব্রুয়ারি এই 2024 সালের। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তাদের যে এই ওয়েবসাইটে আসলেই 6 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে, সেটাও আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। 6 ফেব্রুয়ারি থেকে সেটা শুরু হবে। তো যদি এই সম্পর্কে আরও ডিটেলস চাও, তার এজ লিমিট কত আছে, পে স্কেল কত আছে, সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেব, এবং ভিডিও যে ডিসক্রিপশন বক্স সেখানে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে এই বিষয়ে তোমরা আরও তথ্য পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো, এবং তোমাদের দরকারি কথাও সেখানে জানাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।